বৃহস্পতিবার দেশে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা তেরো হাজার ছাড়িয়েছে প্রায় দুমাস পর ফের তেরো হাজারের ঘরে পৌঁছে গেল দেশের দৈনিক কোভিড সংক্রমণ ভাইরাসের অমিক্রণ প্রকরণ চিহ্নিত হয়েছে দেশের একুশ রাজ্যের নশো একষট্টি করোনা রোগীর দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ফের উস্কি দিচ্ছে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা বিহারের মতো তৃতীয় ঢেউ শুরু হওয়ার শঙ্কা জানিয়েছে প্রশাসন গত চব্বিশ ঘন্টায় দেশে সংক্রমিত হয়েছেন তেরো হাজার একশো জন এদিকে করোনা চিহ্নিত হলেই ভাইরাসের কোন প্রকরণ দায়ী চিহ্নিত করা যায় না স্বাস্থ্যমন্ত্রক আগেই জানিয়েছে সরকার নির্দিষ্ট গবেষণা কেন্দ্রে পাঠানো হচ্ছে নমুনা জিন পরীক্ষার পর চিহ্নিত হচ্ছে দায়ী কোন প্রকরণ দ্বিতীয় তরঙ্গে ডেল্টা প্রকরণের জন্য হয়েছিল বলে জানায় সরকারি চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান আইসিএমআর বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণের নতুন তরঙ্গের জন্য চিহ্নিত হয়েছে অমিক্রণ ভারতেও সেই সম্ভাবনা যথেষ্ট দিল্লি এবং মহারাষ্ট্রে অমিক্রণে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি দিল্লিতে দুশো জন এবং মহারাষ্ট্রে দুশো জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসের এই নতুন রূপে আক্রান্তের সংখ্যা বাড়তেই ফের বাড়তে শুরু করেছে সক্রিয় রোগীর সংখ্যা যার জেরে ফের আশি হাজার ছাড়ালো সক্রিয় রোগী দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন বিরাশি হাজার চারশো দুই জন গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে দুশো আটষট্টি জনের করোনা ভাইরাসের এই নতুন রূপে সংক্রমিত হয়ে এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন তিনশো কুড়ি জন রিপোর্ট চ্যানেল তিন রাত